এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করছি। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তাই আমাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো হবে। শাশুড়ি মা বাড়ি নেই, শাশুড়ি মা গেছে ডাক্তার দেখাতে, তাই আমাদের দুই বউয়ের ওপর বড় দায়িত্ব দিয়েছে। তো আমাদেরকে তো দায়িত্ব পালন করতেই হবে। আর বৌদি রান্নার সমস্ত ভোগের রান্না থেকে শুরু করে লক্ষ্মী ঠাকুরের সমস্ত, নারায়ণ ঠাকুরের সমস্ত রান্না কিন্তু আমাদের বৌদি করছে। তো চলো, এদিকে বৌদি রান্না করছে আর আমরা হেল্পার ছিলাম, আমরা বৌদিকে সাহায্য করছিলাম। লক্ষ্মী পুজোর সব জোগাড় চলছে। এই যে দিদিভাই এদিকে ফল কাটছে, আর এই যে আমার ননদ কী করছে, ননদ এতক্ষণ নারকেল কোড়ালো, নারকেল কুড়িয়ে বাইরে আছে। আচ্ছা, আর এদিকে আমি দেখি খইটা এখন আলাদা করব। এদিকে লুচি সুজি হয়ে গেছে, এখানে একরকম, আর একটা নারায়ণের আর এটা লক্ষ্মীর। এই দেখুন সাজাচ্ছে, সব ফল কাটা হয়ে গেছে দিদিভাইয়ের। এদিকে তোমার লুচি হয়ে গেছে দু রকম, মানে লক্ষ্মী আর নারায়ণের আলাদা আলাদা করে দেওয়া হয়ে গেছে। এখন ঘর সাজানো হয়নি, ঘরটাও সাজানো হবে। আর তোমার ওদিকে দেখো বৌদি, তোমার বৌদি ভোগ রান্না করছে ওদিকে, আর একজন ফোনে বক 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 করছে। এই যে দেখুন রান্না করছে ঠাকুরের ভোগ, এগুলো সব ভাজা হবে। হচ্ছে মনে হচ্ছে সকাল সকাল না, দুপুর 12:30 এরকম নাগাদ আমাদের ভোগের রান্না শুরু হয়েছে, মানে বৌদি শুরু করেছে, আর এখন শেষ হলো মানে সন্ধ্যের আগে। তো যাই হোক, ঠাকুর মশাই পুজো করতে আসবে এই 8টা এরকম সময় পুজো করতে আসবে। আর এইদিকে বৌদি বাইরের কিছু লুচি ভেজে নিয়েছে, কারণ কিছু বাইরের লোকজনকেও বলা হয়েছে, তো তারাও আসবে। ভোগের লুচি করা হয়েছে, বাট তোমার বাইরের লুচিও করা হবে, তাই এখানে বাইরের লুচি ভাজা হচ্ছে, বৌদি সেগুলোই বানাচ্ছে আর কি। তো চলো, ওদিকে বৌদির বাইরের লুচি খিচুড়ি সব কিছু হয়ে গেছে বাইরের জন্য, আর এদিকে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। ভোগ একদিকে আছে লক্ষ্মীর ভোগ, আর একদিকে নারায়ণের। আর একটা কথা বলছি, আমাদের কিন্তু মা লক্ষ্মীকে ভাত মাছ শাক ভাজা এই সমস্ত নিবেদন করতে হয়, কারণ এটা আমাদের আগাগোড়াই নিয়ম হয়ে আসছে যে মা লক্ষ্মীকে মাছ দিতে হয়। তাই জন্য একদিকে ভাত, মানে ওটা সেদ্ধ চালের ভাত, আর একদিকে নারায়ণকে দেওয়া হয় আতপ চালের ভাত। তো দুটো ভাত দু রকম। এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে তো তোমার 7:44 পূর্ণিমা পড়বে, ঠাকুর মশাই আসবে একটু লেট করে, তো আমরা সব রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেছি, দিদিভাই এখন রেডি হচ্ছে, তো চলো। আর এই যে আমি এরকমভাবে সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। মামা চলে এসছে। হ্যাঁ মামা, একটু গায়ে গঙ্গা জল ছিঁচি যেমন আমাদের, ওই দেখো গঙ্গা জলটা, ওই যে হ্যাঁ হ্যাঁ। ওম কর্তব্যে শ্রীমন্তা গেল, চাঁদের সাথে মিশে গেছে। আমাদের পুজো শেষ হয়ে গেছে, সবাই এবার প্রসাদ খাচ্ছে, বাইরে সব প্রসাদ খাচ্ছে। এই যে না খাচ্ছে, আমার দিকেই দেখা, আমি ইচ্ছা করি আরো দেখাবো, তুই যত রকম করবি তত দেখাবো, সব ঘুরে যাচ্ছে। এই যে তিনি আজকে কত ভেবেছিল সাজবে, কিন্তু সাজে শত বলুন, গরম সব, হ্যাঁ গরমে ও মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। লক্স বের করে নিক, ওরা মেনা
আগে তো নীল বাতি ছিল, বাচ্চা হয়ে গেছি তোদের সাথে। তো চলো, এখানে আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত সবাই মিলে ফুলঝুরি চকলেট রুম ফাটিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।